দুপুরবেলায় দেখো ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, রান্না হয়ে গিয়ে কিন্তু রান্নার পর ঘর দাঁড়গুলোকে ঝাঁটিয়ে দিচ্ছি সবাই খেতে দেবো বলে। প্রচুর ঠান্ডা লেগেছে আর আমার গলার অবস্থা খুব খারাপ, জানি না তোমরা সবাই আমার কথাটা বুঝতে পারবে কি না, যদিও না বুঝতে পারো প্লিজ একটু কষ্ট করে শুনে নিও, কারণ আমি এত গলায় ব্যথা, আমার গলার ভালো আওয়াজই আসছে না, তবুও তোমাদের সাথে কথা বলছি। আর দেখো বইপত্রের কি অবস্থা, মানে স্কুলে পরীক্ষা হচ্ছে, যে যে আমরা পেরেছে যেদিকে মন যায় বইগুলোকে রেখে দিয়ে চলে গেছে, এগুলো ঠিকঠাক করে নেব। আর এই দেখো আমাদের কোয়েল, অর্ধেক শিব ঠাকুর আর অর্ধেক পার্বতী রূপ এঁকেছে, কেমন হয়েছে বন্ধুরা? কোয়েল এঁকেছে। আর এই দেখো বইপত্র সব গুছিয়ে নিলাম, পুরো গোছগাছ কমপ্লিট। ওরা স্কুলে আছে, পরীক্ষা শেষ হয়ে গেলে তারপর বাড়ি আসবে কোয়েল পায়েল। আর এখানে দেখো একটা বাজতে 10 মিনিট দেরি রয়েছে, তো আমার স্নান টান হয়ে গিয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। বুলবুল ভিলেজ লাইভ চ্যানেলে স্বাগত তোমাদের সবাইকে আরও একবার। তোমরা সবাই ভালো থেকো, আর আমি ভালো আজকে আছি সেটা বলবো না, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা, গলার আওয়াজটা শুনে তোমরা বুঝতে পারছ, মানে আম ঘিরতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে, তবুও তোমাদের সাথে কথা বলতে এলাম। তো আজকে মেনুতে কী আছে, আমার রান্নাবাড়া কমপ্লিট, মা রান্না করে নিয়েছেন আজকেও। তোমাদেরকে তো আগেই বলেছি যে এক্সাম চলছে, তবু যতটা পারি আমিও করি মাও করে, তো আজকে রান্নাতে মেনুতে কী আছে দেখে নাও। তো আজকের মেনুতে আছে দেখো বন্ধুরা, এই দেখো ভাত, উনানে ভাত হয় তোমরা জানো, আর এদিকে দেখো লাউ শাক দিয়ে, আলু দিয়ে, নানা রকম সবজি দিয়ে একটা মিক্সড সবজি তরকারি মাখো মাখো। আর এখানে আছে দেখো ডিমের তেল ঝাল, মানে গোটা গোটা ডিম দিয়ে তেল ঝাল। আর আমি অনেক আমি মানে কি বলতো, মানে ডিমটাকে ভেজে তেল ঝাল খেতে ভালোবাসি, কিন্তু আমার বাচ্চাগুলো মানে ভাজা ডিম তেল ঝাল খেতে চায় না, ওই জন্য মা সেদ্ধ ডিমেরই তেল ঝাল করেছেন। আর এদিকে দেখো আলু ভাতে মাখা, বাস আজকে এটুকুই।
কোয়েল পায়েল এখন স্কুলে আছে, ওরা স্কুল থেকে এলে ওদেরকে খেতে দেব। তো দুপুরে খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা, খাওয়া দাওয়ার পর কথা হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকো। আরে দেখো সবার জন্য ভাত দেবে, দেখো সবার ভাত সাজানো হয়ে গিয়েছে, সবাইকে খেতে দেব। আরে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়ে আছি, তোমাদেরকে তো বললাম আমার শরীরটা একটু খারাপ, গলাটায় ভীষণ ব্যথা। তো কোয়েল খাওয়া দাওয়া করে নিয়েছে, আবার কাল পরীক্ষা রয়েছে তো ওকে পড়াতে হবে। পায়েলে কি খাচ্ছ? বুড়ির চুল। কিসের চুল? বুড়ির চুল। এটা বুড়ির চুল বলে? এটা হাওয়াই মিঠাই তো? না এটা বুড়ির চুল। বিকালে বললাম তোমাদেরকে আমার একটু ঠান্ডা লেগেছে, ঠান্ডা প্রচুরই লেগেছে, মানে গলা দিয়ে যে আবটা হয় না, আবটাও পর্যন্ত আমি ঘিরতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো বিকালে একটা দেখিয়ে এলাম যে 7টা বাজতে 5 মিনিট দেরি আছে, আর বিকালে একটু গিয়েছিলাম ডাক্তারের কাছে কারণ আমার প্রচুর ঠান্ডা লেগে গিয়েছে, গলায় ভীষণ ব্যথা, করে কিছু খেতে পারছি না, খেতে গেলেই ব্যথা লাগছে, পুরো মাথাটা যন্ত্রণা হচ্ছে। আর রাত্রেবেলায় দেখো আটা মেখে নিয়েছি, রুটিটাও বেলে নিয়েছি, তো রুটি করছি। তো তোমরা সাথে থাকো, চলো রুটি করব, নিয়ে যাই তোমাদেরকে কিচেনে। একদিকে রুটি সেকা হচ্ছে আর তার জানি দিকে দেখো অন্যদিকে রুটিটা একটু ফুলিয়ে নিচ্ছে। ফুলকো ফুলকো রুটি কে খাবে চলে এসো। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি, রাতে ডিনারে একটু ভুজিয়া বানিয়েছি আর একটা ডিম ভাজবো আর রুটি, আর দুপুরকালে কিছু সবজি রয়েছে তো হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি। আজকের মতো টাটা, বাই বাই।